আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম জানাচ্ছি। কেমন আছেন সবাই? আমরা তো আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। এই যে আমি একটা নাস্তা তৈরি করব, এই জন্য এখানে আমি এক কাপের মতো আটা নিয়েছি, আর একটা ডিম, আর পরিমাণ অনুযায়ী দুধ দিয়ে একটা ব্যাটার তৈরি করব। আর আমি এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিছি, আর আমি মাংসের কিমা দিয়ে এই নাস্তাটা তৈরি করব। এই জন্য আমি কিমাটা আগেই রেডি করে নিছি, মানে রান্না করে নিছি। এটা আমি আগের দিন রান্না করে রাখছিলাম কিমাটা, কারণ সকালবেলা আমি নাস্তাটা বানাবো সেই জন্য। আর এদিক দিয়ে দেখছেন ময়লা হয়ে রয়েছে, এগুলো আমি ধুইব পরে। আমি রান্নাও করতেছি আর নাস্তাটা বানিয়ে নিচ্ছি। এই যে আমার ব্যাটার তৈরি হয়ে গেছে, এখন আমি রুটিগুলো বানিয়ে নিব। এটা মোগলাই সিস্টেমের রুটিটা বানাবো কিমা দিয়া, দেখতে অনেকটা মোগলাইয়ের মতো হবে। ওই যে আমি এভাবে রুটিগুলো বানিয়ে নিব। প্রথম কড়াইতে দিয়েছি তো, কড়াইতে অনেক কিছু ভাজা হয়, এজন্য প্রথম রুটিটা একটু লেগে গেছে, পরেরগুলো ঠিক হয়ে যাবে। আমি এখানে অলিভ অয়েল তেল ব্রাশ করে দিছি। আমি এটা পুরো নাস্তাটা বানাবো অলিভ অয়েল তেল দিয়া। আর আমি রান্না করতে আসলে আমার হাতের মানে তরকারি লাড়া দেওয়ার কাঠিগুলো সবগুলো আরাফ নিয়ে যা, না দিলে ও কান্না করে। যে এগুলো সবগুলো এভাবে সবগুলো রুটি বানিয়ে নিব। আর সবাইকে বলি, আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, একটা লাইক দিতে ভুলবেন না, আর কষ্ট করে কমেন্ট করে জানাবেন কেমন হলো। আর নাস্তাটা সত্যিই মজা হয়, আপনারাও বানাবেন, আর সবাই আমরা পারি। অনেকে অনেক সুন্দর করে নাস্তা বানায়, এত বেশি তো আর পারি না, আমি যেরকম পারি সেটাই তুলে ধরি আপনাদের সামনে। আমারটাও মজা হয়। ওদিক দিয়ে আমি গরুর মাংস রান্না করতেছি। এই যে এভাবে প্রতিটা রুটি আমি বানিয়ে নিব, চার পাঁচটা রুটি বানাবো। আর কিমাটা আমি আগেই রান্না করে রাখছিলাম। আর আমাকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আর যারা আমার ভিডিওতে একটা লাইক দেন কমেন্ট করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমিও চেষ্টা করি সবার ভিডিওগুলো প্রতিদিন দেখার, আর আমি সবার ফুল ভিডিও দেখি। অনেক সময় ভিডিও চলে যা দেখতে দেখতে, মানে আমি রান্না করি আর ভিডিওগুলো চলে, তারপরে যাই একটা কমেন্ট করি, হয়তোবা অনেক বড় কমেন্ট করতে পারি না অনেক সময় ব্যস্ততার কারণে, কিন্তু আমি সবার ভিডিও ফুল ভিডিও দেখি, তাহলে সবাই আমার ফুল ভিডিও দেখবেন। কারণ ভিডিওটা অনেক কষ্ট করে তৈরি করি, যারা করি সবাই জানে কত কষ্ট হয়। যে হুমায়রা খাইতে চেষ্টা করতেছে, এগুলো সফট হয় তো এই জন্য হুমায়রাও পছন্দ করে। এই যে এখন আর রুটি লাগে না, প্রথম কয়েকটা নষ্ট হয়ে গেছে। এই তো এই নাস্তাটা সত্যি মজা হয়। এখানে আমি একটু আটা দিয়ে মানে রুটিগুলাকে লাগানোর জন্য একটা আটা দিয়ে একটা ইয়েও করে নিছি, ব্যাটার করে নিছি, এই আটা দিয়ে সাপ দিয়ে লাগাই দিব। এই যে আমি কিমাটা রান্না করে রাখছিলাম, সেটা এখন রুটির ভিতরে দিয়ে এটাকে আমি সুন্দর করে মুড়িয়ে নিব। যে মোগলাই যেভাবে বাস করে সেভাবেই এভাবে আটাটা লাগাই দিলে তাহলে আর কুলে যায় না। এটা দিয়ে রোলও বানানি যা, কিন্তু আমার রোল ফ্রিজে অনেক বানানো, হুমায়ার বাবা পছন্দ করে না, এটা পছন্দ করে, এই জন্য এটাই আমি বানাই। আর রোলগুলো আমার জন্য বানাই। এটা কি হয়, এত তেল ডুবো তেলে ভাজতে হয় না তো, শরীরে এত তেল থাকে না এটার,
এই জন্য খাইতে মজা হয়, মানে স্বাস্থ্যসম্মত আর একবারে সহজও। এই যে এভাবে আমি সবগুলো বানিয়ে নিব। এটা বানিয়ে প্রেজেন্ট করাও যা। সত্যি এটা অনেক মজা হয়, আপনারাও বানাবেন, তেমন একটা কঠিন না। বানাইতো ইজি, খাইতো ইজি, শুধু কি কিমাটা রান্না করা একটু, ওটা আগের দিন রান্না করে রাখলে সমস্যা হয় না। এই যে আমার সবগুলো বানানো হয়ে গেছে, আমি কয়টাই বানাবো, আর বেশি বানাবো না। এগুলাকে এখন আমি সামান্য পরিমাণ তেলে আর একটু ভেজে নিব। আচ্ছা, ওটা অলিভ অয়েল তেল দিয়ে আমি ভেজে নিব। এটার ভিতরে আপনারা চাইলে চিজও দিতে পারবেন, ওই যে আরাফে ফাতিল টাতিল ইডাইতেছে, চিজ দিলে আরো ভালো হয়। তাহলে হুমায়রা এত বেশি চিজ পছন্দ করেন, এই জন্য আমি আর দেই নাই। এইতো আবারও বলি, আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, আমার সাবস্ক্রাইব অনেক কেটে নিয়ে যাচ্ছে, কেন জানি এরকম হচ্ছে আমি জানি না। আসলে কষ্ট করে ভিডিওগুলো করি, তারপরে যদি একটা কেটে নেই, একটা তো নেই না অনেকগুলা নিয়ে যায়, অনেক কষ্ট হয় তখন। এই যে এভাবে সবগুলো আমি ভেজে নিব। আর আমি সব কিছু এরা সকালবেলা করি, বিকালে এত বেশি টাইম পাই না, আর আপনাদের ভিডিও তো দেখতে হয়, এই জন্য সবার ভিডিও চেষ্টা করি দেখার জন্য। অনেক সময় হয়তো বা মিস হয়ে যায়, আর এখন একটু ব্যস্ত আছি এই জন্য সবার ভিডিওটি দেখতে পারতেছি না, তারপরেও চেষ্টা করি। হয়তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরাও সবার জন্য দোয়া করি। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। যে আমি এরকম করে ভেজে নিচ্ছি, এই নাস্তাটা বানাবেন, সত্যি অনেক মজা হয়, বারবার বলতেছি। এখন একটা কেটে দেখাবো, যে দেখছেন আমি কেটে নিছি, এখানে চিজ দিলে আরও বেশি হইতো, কিন্তু আমি চিজ দিই নাই। এরপরে আমি এখন সব কিছু পরিষ্কার করব। তাহলে আজকে এখানেই বিদায় নিব, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।